আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের মাঝে একটা অ্যাপ শেয়ার করবো, যে অ্যাপে কাজ করে আপনি প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1,000 টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি চাইলে আপনার ইনকাম করা টাকাটা নগদ বিকাশ রকেটের মাধ্যমে উইথড্র করে দোকানে গিয়ে সেন্ড মানি অথবা ক্যাশ আউট করে আপনার পকেটে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আজকের ওয়েবসাইটটিতে মানে আপনি অ্যাপটিতে যদি কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেননা যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এখান থেকে বুঝতে পারবেন না কীভাবে অ্যাপে কাজ করবেন, কীভাবে কী করবেন। তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি এটুজেট দেখে দিব কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন, কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে এখান থেকে কাজ করে আপনি টাকাগুলো ইনকাম করবেন। তো শুরুতে চলে যাবেন আজকের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে, ওইখানে আমরা দিয়ে রাখবো অ্যাপ লিঙ্ক। তো আপনি যখন অ্যাপ লিঙ্কের উপর একটা ক্লিক করবেন তখন আপনাদের গুগল ক্রোমে এরকম একটা ব্রাউজার নিয়ে চলে আসবে। তো শুরুতে এখান থেকে অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করার জন্য এখানে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন লেখা থাকবে যে ডাউনলোড, এখানে এখানে কিন্তু 10 MB একটি অ্যাপ পাবেন। তো এখান থেকে ডাউনলোড উপরে একটা ক্লিক করবেন, এটার উপর একটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাপটা কিন্তু অ্যাভেলেবল পাবে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই যে এখান থেকে ডাউনলোডিং দেখাচ্ছে, এটার উপর একটা ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনাদের এই যে ডাউনলোড এনিওয়ে দেখাচ্ছে, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করলে উপরে ডিটেলসের উপর একটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, মানে অ্যাপটা আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যখন আপনার অ্যাপটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে অ্যাপটা এখান থেকে আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার যখন অ্যাপটা ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে যাবে এখন অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপের নাম হচ্ছে কিন্তু মেগা লাইফ লটারি। তো এটার উপর একটা জাস্ট ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করার পর প্রথমে এখান থেকে সাইন আপ করার জন্য এখানে প্রথমে বলতেছে আপনার নাম লিখুন। তো এখান থেকে আপনার নামটা অবশ্যই আপনি দিয়ে দেবেন। তো আমার যে নাম, এই নামটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, যেখান থেকে হচ্ছে আমাদের যে নামটা ছিল এটা আমরা দিয়ে দিচ্ছি। তো আপনার যে নাম এটা দিয়ে দিবেন। তো নামটা দিয়ে কমপ্লিট হয়ে গেলে এখানে বলতেছে মোবাইল নাম্বার। তো আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার দিয়ে কমপ্লিট হয়ে গেলে তারপর পরবর্তীতে এখান থেকে কী বলতেছে দেখেন, একটা পাসওয়ার্ড, পরবর্তীতে একটা রেফার কোড। তো এখান থেকে আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো ওকে বন্ধুরা, এই যে এখানে নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে রেফার কোডের জায়গায় এই যে রেফার কোডটা বসিয়ে দেবেন। রেফার কোডটা বসানো কমপ্লিট হয়ে গেলে সাইন আপ লেখা আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে খোলা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন লটারি মূল্য কিন্তু এখানে 50 টাকার, মোট লটারি সংখ্যা কিন্তু এখানে কিন্তু 48, আর এখানে বিক্রি হয়ে গেছে 19 জন, আর মোট বাকি আছে কিন্তু এখান থেকে 38 জন, মানে এখান থেকে 48 জন যখন আপনার লটারি এখানে জয়েন করবেন তখন কিন্তু এখান থেকে কিন্তু লটারিটা ড্র হবে। আজকে লটারিটা ড্র কখন হবে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 12টার সময় কিন্তু লটারিটা ড্র হবে। তো এখন কথা হচ্ছে এখান থেকে কীভাবে আপনি গেমস খেলবেন, কীভাবে টাকা এখান থেকে উইথড্র করবেন, এটু যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে থেকে দেখেন প্রথমে এখান থেকে আমরা যদি এখানে একটা ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে লটারি কিনছে তাদের লিস্ট। একম পুরস্কার, প্রথম পুরস্কার কিন্তু 10,000 টাকা পাবেন আপনি, দ্বিতীয় পুরস্কার 1,000 টাকা পাবেন, তৃতীয় পুরস্কার 2,000 টাকা, মানে সরি, দ্বিতীয় পুরস্কার এখান থেকে 2,100 টাকা পাবেন, চতুর্থ পুরস্কার 200 টাকা, আর পঞ্চম পুরস্কার 200 টাকা। এখানে যেহেতু আপনারা নতুন এখানে লটারি কেনার রোলস, মানে এখান থেকে একটা নোটিশ তারা দিয়ে রাখবে, এখান থেকে বলছে একজন ব্যক্তি একাধিক লটারি কিনতে পারবেন, কেউ যদি 2টা বা তার থেকে বেশি লটারি কিনতে চান তাহলে আলাদা করে লটারি কিনতে হবে, একই বিকাশ নাম্বার থেকে একাধিক কিনতে পারবেন। লটারি ড্র সরাসরি টেলিগ্রাম চ্যানেলে লাইভে দেখানো হবে, কীভাবে লটারি এটা আপনাদের টেলিগ্রাম লাইভে দেখানো হবে সেটা আপনাদেরকে দেখাবো। এখন কথা হচ্ছে এখানে শুরুতে আপনাদের কিন্তু এখান থেকে লটারিগুলো করার জন্য এখানে কিন্তু আপনাদের ডিপোজিটও করতে হবে। ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ, এখান থেকে ধরেন আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন। এখানে বিকাশের নগদ আছে, তো এখান থেকে ধরেন আমরা যদি বিকাশ দিয়ে করতে চাই বিকাশটা সিলেক্ট করি। তো বিকাশটা সিলেক্ট করার সাথে সাথে তাদের কিন্তু পার্সোনাল যে নাম্বারটা সেটা দিয়ে দিবে। তারপর এখানে নাম্বারটা এখান থেকে কী করবেন, কপি করে নেবেন। নাম্বারটা কপি করা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আপনি বিকাশ অ্যাপে বা যে কোনো বিকাশে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে নাম্বারটা টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটি দিবেন, পরবর্তীতে এখান থেকে কত টাকা পাঠিয়েছেন এই ঘরে এটা দিবেন, তারপর ট্রানজাকশন আইডিটি বসিয়ে দিবেন। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমাদের বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সেন্ড মানি করবেন। আমরা বিকাশ অ্যাপে চলে আসছি। তো বিকাশ অ্যাপে আসার পর এখানে সেন্ড মানি লেখা থাকবে, জাস্ট এটা একটা ক্লিক করবেন, নাম্বারটি যেটা কপি করে নিলাম ওই নাম্বারটা বসিয়ে দিবেন। কত টাকা করতে চাচ্ছেন, ধরেন এখান থেকে যদি 200 টাকা করতে চান 200 টাকা করতে পারবেন, সর্বনিম্ন 100 টাকা। তো ধরেন এখান থেকে আমরা 300 টাকা করতে যাচ্ছি বা 200 টাকায় করতে যাচ্ছি, ধরেন এরকমভাবে কিন্তু দিতে পারবেন। ধরেন আমরা 400 টাকায় করতে যাচ্ছি, 400 টাকা দিয়ে দিলাম। তো 400 টাকা দিয়ে কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, আপনার পিনটা দিতে হবে। এখানে আমরা পিনটাও দিয়ে দিলাম, পিনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মটা করে নিচ্ছি। তারপর কিন্তু আপনাদেরকে কিন্তু একটা ট্রানজাকশন আইডি দিবে, কীরকম ট্রানজাকশন আইডি অবশ্যই স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন বা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওরকম একটা ট্রানজাকশন আইডি আপনার কপি করে নেবেন, তারপর এখান থেকে এটা পাঠিয়ে দেবেন। তো এটা আমরা কনফার্ম করে নিচ্ছি একটু সিকিউরিটির জন্য। সো ওকে বন্ধুরা, এক্সাম্পল হিসেবে আপনাদেরকে ট্রানজাকশন আইডিটি দেখানোর জন্য যেখান থেকে তখন লেখা থাকবে যে ট্রানজাকশন আইডি, জাস্ট এটা একটা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন, এখান থেকে আমরা ধরেন এখান থেকে এই নাম্বারটা থেকে টাকাটা পাঠিয়েছি, তো এই নাম্বারটা দিয়ে দিলাম। তারপর কত টাকা পাঠিয়েছেন, এখান থেকে আমরা 400 টাকা ধরেন পাঠিয়েছি, 400 টাকা দিয়ে দিলাম, তারপর ওই ট্রানজাকশন আইডি বসিয়ে দিলাম। তো তারপর এখানে সাবমিট লেখা আছে, জাস্ট সাবমিটের উপর একটা ক্লিক করবেন, এটা একটু প্রসেসিং নেবে, আর এটা কিন্তু অলরেডি কিন্তু সাবমিট সাকসেসফুল। তারপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর এখানে ব্যালেন্সের জায়গায় কিন্তু আপনার টাকাটা কিন্তু এখান থেকে চলে আসবে। তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি টাকাটা আসা পর্যন্ত। সো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এই যে 400 টাকা কিন্তু চলে আসছে। সো এখন আপনাদেরকে কী কাজ করতে হবে এখান থেকে, তো এখান থেকে আপনাদের কিন্তু লটারি কিন্তু এখান থেকে কিন্তু কিনতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে লটারি কেনার পেমেন্ট অপশন সিলেক্ট করুন। তো এখান থেকে আপনি লটারি কিনবেন, নগদ বিকাশ আছে, তো এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। যদি বিকাশ দিতে চান বিকাশটা সিলেক্ট করে নেবেন, তারপর আপনার যে বিকাশ যে নাম্বারটা আছে সো সময় কিন্তু আপনার বিকাশ ওই নাম্বারটা কিন্তু এখান থেকে কিন্তু দিতে হবে। তো এখান থেকে আমরা নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটি দিয়ে কমপ্লিট হয়ে গেলে তো বাই লটারি লেখা আছে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার কিন্তু লটারিটা কেনা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লটারি কিন্তু কেনা সফল হয়ে গেছে। তো পরবর্তীতে এখান থেকে যারা যারা
লটারি কিনছে তাদের লিস্টও কিন্তু এখানে দেখতে পারবেন। এটার উপর একটা ক্লিক করলে এখান থেকে আছে অনেক মানুষ এখান থেকে লটারি কিনে রাখছে। সো এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, মানে কতটা গুরুত্বপূর্ণ একটি এখান থেকে অ্যাপ। তো পরবর্তীতে এখান থেকে কথা হচ্ছে, এখানে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন বিক্রি হয়েছে কিন্তু 20টি, আরও কিন্তু 28টি এখানে বাকি রয়েছে। তো এইভাবে যখন আপনার কিন্তু যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু লটারিটা কিন্তু ড্র হবে 12টার দিকে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু 350 টাকা হয়ে গেছে, মানে 400 টাকা ছিল 350 টাকা কিন্তু এখন হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে লটারিটা ড্র করবে এটা কীভাবে আপনি দেখবেন। এখানে দেখার জন্য যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর একটা ক্লিক করবে, এখানে টেলিগ্রামটা আপনার কি করবেন সিলেক্ট করে নেবেন। টেলিগ্রামটা সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে একটু লোড নেবে। একটু লোড নিয়ে কমপ্লিট হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং নিচ্ছে। লোডিং নিয়ে কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের কিন্তু যে অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ এটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাদের সরাসরি কিন্তু ভিডিও কলে বা এখান থেকে লাইভ চ্যাটে আপনাদেরকে দেখাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লাইভ চ্যাট তারা করছে, এগুলো আমাদের কিন্তু দেখাবে। এখানে কিন্তু আপনি এ টু জেড দেখতে পাবেন যে আপনার লটারিটা ডট যখন 12টার সময় হবে এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। আশা করি বুঝতে পারছি কীভাবে আপনি লটারি ডটা এখান থেকে আপনারা দেখবেন। সো এখন কথা হচ্ছে এখান থেকে আপনার যে বাকি যে কাজটা এখান থেকে দেখেন, নিচে আপনার আসলে এখানে কিন্তু নোটিশগুলো কিন্তু আগে বলছে আপনার এখান থেকে ভালো করে পড়ে নেবেন। আর ডিপোজিট কীভাবে করবেন আশা করি আপনাদের সেটাও কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি। তো এখন কথা হচ্ছে এখান থেকে লটারিটা যখন ড্র হবে এটার জন্য আপনাদের কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু ওয়েট করতে হবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মোর গেমস নামে একটা লেখা আছে, এটার উপর একটা ক্লিক করলে আপনি কিন্তু এখানে আরও কিছু গেমস দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লটারির মতো গেম। তো এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি সিস্টেম, এখানে আজকে লটারি ড্র এটা কিন্তু 11টার দিকে হবে। তো এই লটারিটা কীভাবে কিনবেন, এখানে যে দেখতে পাচ্ছেন সেম একই নাম্বার, এখান থেকে নগদ নাম্বার নিতে চাইলে নগদ নাম্বারটা সিলেক্ট করে দেবেন। মানে এখান থেকে যে নাম্বারটাকে আপনার লটারিটা নেবেন ওই নাম্বারই কিন্তু আপনার যখন লটারিটা আপনার যদি আপনি ড্র পান এখান থেকে প্রথম থেকে পাঁচ পুরস্কার, মানে প্রথম থেকে আপনি পাঁচজনের মধ্যে যদি হন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার নগদ নাম্বারে কিন্তু ওই টাকাটা কিন্তু তারা দিয়ে দেবে। যেখান থেকে ধরেন আমরা নগদ নাম্বারটা দিয়ে দিলাম 08 88 87 দিয়ে, তারপর এখানে বাই লটারি এটার উপর একটা ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের কয়না কমপ্লিট। তো এখন যখন লটারিটা এখান থেকে ড্র হবে তখন কিন্তু আমাদের নগদ এবে বা বিকাশে এখান থেকে কিন্তু আমাদের টাকাটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা ইসিল মূলত আজকে ভিডিও তো আপনাদেরকে আসলে বুঝাইতে পারছি যে কীভাবে এখান থেকে কাজ করে কী করবেন। এছাড়া কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দেবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। তো আপনাদের সেই পর্যন্ত আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। এখানে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন 130 টাকা, মানে এখান থেকে কিন্তু আমরা আরও একটা লটারি কিনলাম। এখানে যে লটারিটা আমরা কিনছি এটার মূল্য কিন্তু এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে কিন্তু 220 টাকা, মানে অ্যাভেলেবেল কিন্তু আমরা এই লটারিটা কিন্তু এখান থেকে কিনে নিয়েছি। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট একটা নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।